সময়ের সাথে বিজ্ঞান নানা রহস্যকে মানুষের সামনে উন্মোচন করলেও এখনো পর্যন্ত অনেক বিষয় আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে গিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যাকে ঘিরে থাকা রহস্য এখনো ব্যাখ্যা করা যায়নি। খুঁজলে এমন তালিকায় বারমুডা ট্রায়াঙ্গেল থেকে শুরু করে আরো অনেক নামই হয়তো উঠে আসবে। তবে পৃথিবীর সব থেকে ভৌতিক জঙ্গলের তালিকা করলে যে নামটি সবার ওপরে থাকবে তার মধ্যে অন্যতম হলো হাইয়াবাসীয়। পৃথিবীর সবচেয়ে ভয়ানক এই জঙ্গল, এমনকি আতঙ্কের শিহরণ বয়ে যায় এই জঙ্গলের কথা শুনলে। প্রবেশ করা তো দূরের কথা, এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বলা হয়। এখানে যারা প্রবেশ করেন তারা আর কখনোই ফিরে আসেন না। হাইয়াবাসীয় দুনিয়ার সবচেয়ে ভয়ানক জঙ্গল, যা ট্রান্সিলভেনিয়া প্রান্তের ক্লোজ কাউন্টিতে রয়েছে। এ জঙ্গলে এমন এমন সব ঘটনা ঘটে যার ফলে তাকে ট্রান্সিলভেনিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। এখানে এমনভাবে গাছ ও বৃক্ষের স্তর রয়েছে যাতে আলো পড়লে তাদের অত্যন্ত ভয়ানক দেখতে লাগে। সূর্যের আলো থাকলেও এখানে ভয়ঙ্কর আবহাওয়া কিঞ্চিত কমে না। এখানে ঘুরতে যাওয়া পর্যটকরা প্রায় বিভিন্ন তীব্র উদ্বেগজনক অনুভূতি অনুভব করে থাকে। তারা বিভিন্ন অভিজ্ঞতার কথা বর্ণনা করে। মাঝে মাঝে বনের গাছপালা ও শাখা প্রশাখা অদ্ভুত রকমের আচরণ করে এবং তারা কোনো ধরনের বাতাস প্রবাহ ছাড়াই দ্রুততরভাবে নড়তে থাকে। এই জায়গাতে লোকজন ইউএফও থেকে ভূতপ্রেত সব কিছু নিয়েই গল্প কথা বলে। এ জঙ্গল নিয়ে আগ্রহ তখন শুরু হয় যখন মানুষ এ জঙ্গলে হারিয়ে যেতে শুরু করে। এই জঙ্গলের কাছাকাছি যারা বাস করেন তাদের পূর্বপুরুষরাও এই জঙ্গল নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতেন। সবচেয়ে প্রধান যে কাহিনী শোনা যায় তাতে এক মেষপালক তার 200 ভেড়া নিয়ে জঙ্গলে গিয়ে হারিয়ে যায়। সেই মেষপালক ও তার 200 ভেড়া কেউই আর ফেরেনি। এখানে প্রবেশ করলে মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন বমি বমি ভাব, অনেক লাল লাল ফুসকুড়ি, মাইগ্রেন্স, পোড়া, উদ্বেগ এবং অন্যান্য অস্বাভাবিক রকম উত্তেজনা অনুভূতি সহ শারীরিক ক্ষতি। তাই এই জঙ্গলে যাওয়ার আগে আপনার বহুবার ভাবা উচিত।